আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তো আসেন, আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা এই ধরনের ফিউচারিস্টিক বা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবো অ্যাডোব ফটোশপের মাধ্যমে, বিভিন্ন শেড, বিভিন্ন গ্লোয়ের মাধ্যমে। তো আসেন আমরা আজকে এইটা করব। তো ফটোশপ ওপেন করে একটা ফাইল থেকে একটা নতুন ফাইল নিচ্ছি। আমি যে সাইজটা নিচ্ছি সেটা হচ্ছে কাস্টম 1024768 পিক্সেল এবং 72 রেজলিউশন পিক্সেল নিয়ে কাজ করতেছি। যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন চাইলে। ওকে, তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ারে গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট টুল নিলাম, অথবা আপনি গ্রেডিয়েন্ট টুল ছাড়া বক্সও কিন্তু করতে পারেন। লাইক আমি একটা একটা বক্স ক্রিয়েট করলাম নতুন একটা লেয়ারে। বক্স ক্রিয়েট করে গেলাম ফিলের মধ্যে, ফিলে গিয়ে গেলাম গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট থেকে আমরা এই কালারটা চেঞ্জ করব। তাহলে ডবল ক্লিক করতেছি, ডবল করে আমার কাছে কিছু কালার আছে, এগুলো আমি বসাই দিচ্ছি 002D71। আপনাদের যদি দরকার হয় কালার কোডগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ডবল ক্লিক 000C36। তো এটার মানে হচ্ছে আমি একটা ডার্ক কালার নিলাম ব্লু এর মধ্যে এবং একটা লাইট কালার নিলাম, ঠিক আছে। তো এটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে রেডিয়াল স্টাইলে, ঠিক আছে। ফাইন, আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। চাইলে আর একটু লাইট করে নিতে পারি। তো এটা আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা লক করে দিতে পারি, যাতে আমরা এটাতে আর কোনো ধরনের কাজ না হয়। ওকে, এরপর আমি আরেকটা নতুন লেয়ার নিচ্ছি, অথবা আপনি যদি রেক্টেঙ্গুলার এখান থেকে ক্রিয়েট করেন অটোমেটিক্যালি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি একটা বক্স ক্রিয়েট করলাম। ওকে, বক্সের মধ্যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে একটু চেঞ্জ করে নিলাম। ইয়াস, এটার মধ্যে আমরা যে কালারটাকে একটু চেঞ্জ করবো। তাহলে ফিলে যাচ্ছি, ফিলে গিয়ে এটা আমাদের রেডিয়ালে হবে না, এটা আমরা নিব লিনিয়ারে। এবং এটার কালারগুলো আমরা একটু নিজে থেকে ঠিক করে নিই। এটা আর একটু লাইট কালার দিব, আর এটা যে ডার্ক কালারটা আছে সেটা ঠিক আছে। এবং আমি 0 ডিগ্রি দিচ্ছি এবং রিভার্স করে দিচ্ছি, মানে আমি কালারটা এদিক থেকে এদিকে সরাতে চাচ্ছি। তো যে আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, ঠিক আছে। ফাইন, একটু বড় করে নিচ্ছি এটাকে। সেম আমরা একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিচ্ছি। জাস্ট ওকে, এরপর আমরা যেটা করব এখানে কিছু বক্স ক্রিয়েট করব। রেক্টেঙ্গুলার টুল, জাস্ট একটা বক্স ক্রিয়েট করলাম। বক্সে ফিল কালার দিলাম হচ্ছে, আমরা ফিলে চলে যাবো, একটা হোয়াইট কালারের ফিল ইউজ করতেছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু রোটেট করে নিব। ওকে, তো সেম এই জিনিসটাকে আমরা কপি করে কয়েকটা আমাদের লাগবে, তাহলে আমি একটু কপি করে নিচ্ছি। ওকে, একবার কপি করার পর আপনি শিফট দিয়ে চাইলে কপি করতে পারেন, শিফট আর অল চেপে, ঠিক আছে। এটাকে একটু ঠিক করে নিতে হবে, তিনটা একসাথে সিলেক্ট করে শিফট দিয়ে আপনি ঠিক করে নিতে পারেন। শিফটার অর দিয়ে আমি কপি করতেছি, আর রাইট বাটন প্রেস করে এটাকে আমি সরাই নিচ্ছি, খুব ইজি। কারণ এটা আপনি বারবার একটা একটা করে কপি করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। আমাদের একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নিই। ওকে, এখন আমাদের যতগুলো রেক্টেঙ্গেল ক্রিয়েট করছি, প্রথম রেক্টেঙ্গুলার এবং লাস্ট রেক্টেঙ্গুলারটা শিফট চেপে ধরলাম, সবগুলো সিলেক্ট হলো। শিফট চেপে আমি গ্রুপে ক্লিক করতেছি, সবগুলো একটা গ্রুপে ঢুকে গেছে। তো এটাকে নামের দরকার নেই, যা আছে ঠিক আছে। সেটাকে সিলেক্ট করে আমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। আমাদের এই জিনিসটা আর একটু বাঁকা হয়ে গেছে, একটু ঠিক করতে হবে। তাহলে রেক্টেঙ্গুলারটা একটু সিলেক্ট করি, আর একটু ঠিক করে নিই, আমাদের এই অবজেক্টটার মতো করে নিচ্ছি, জাস্ট এতটুকুই। এটাকে কন্ট্রোল টি না, সরি, জাস্ট এটা পাথ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ফাইন। ওকে, এখন আমরা কিছু গ্লো বা লাইটিং দিব। তো সেটা কীভাবে দিব, আমি যে দিচ্ছি হচ্ছে ব্রাশ দিয়ে। আমি একটা ব্রাশ ইউজ করব, যেটার ডাউনলোডের অপশন আপনি ডিসক্রিপশনে পাবেন, সেটার লিঙ্ক ডাউনলোড করে নিন। ব্রাশ টুল নিলাম, নিয়ে আমি একটা ব্রাশ ইউজ করতেছি যেটার নাম হচ্ছে লেন্স ফ্লেয়ার ব্রাশ 3। এটা সিলেক্ট করলাম, করে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ারে সাদা কালার আছে, তো আমি ব্রাশটা এরকম, আমার একটু চাপা লাগবে ব্রাশটা উপর নিচ থেকে। তাহলে আমি এখানে গিয়ে ব্রাশটাকে একটু চিকন করে নিলাম, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লিক করতেছি,
এখানে একটা ক্লিক করলাম আর আমার এখানে একটা বাঁকা হয়ে লাগবে তাহলে আমি একটু বাঁকা করে নিচ্ছি আর একটু বাঁকা লাগবে একটু আই থিঙ্ক ঠিক আছে জাস্ট ওকে ফাইন তো এই জায়গায় আমি চাইলে আরো কিছু কাজ করতে পারি যেমন এইখানে আমরা একটা একটা আমি একটা নরমাল একটা কাজ করি কিছু কালার মিক্স করার জন্য আমরা জাস্ট নরমালি একটা একটা এলিপস ক্রিয়েট করি জাস্ট এমনিতে একটা এলিপস ক্রিয়েট করলাম এলিপসটা আমরা এখান থেকে ক্রিয়েট করলে ভালো হয় না এখান থেকে একটা এলিপস ক্রিয়েট করলাম এলিপসে কি কালার দেওয়া যায় যেমন আমি একটু গ্রেডিয়েন্ট দিচ্ছি হ্যাঁ গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক একটা পিঙ্ক কালার টাইপের দিচ্ছি 3D7 1748 আর একটাতে দিচ্ছি হচ্ছে এটা ভায়োলেট না এই পাশেরটা মনে হয় পিঙ্ক 4D2833A ওকে তো এক পাশে পিঙ্ক এক পাশে ভায়োলেট টাইপের ওকে ফাইন এটা আমরা দিয়ে দেখি কেমন হয় তো এটা আমরা রেডিয়াল দিলে কি ভালো হয় রেডিয়াল দিলাম রেডিয়ালে ভালো লাগতেছে না লিনিয়ার ঠিক ছিল ওকে লিনিয়ার আর মেন কথা হচ্ছে এটা আমরা ব্লার করে ফেলবো ঠিক আছে তো এটাকে আমরা শেপ লেয়ার থেকে রাইট ক্লিক করে এটাকে রাস্টারাইজ করে ফেললাম এরপরে যাচ্ছি ব্লার ব্লার থেকে গসিয়ান ব্লার ওকে এটাকে একটু গসিয়ান ব্লার দিয়ে জাস্ট এখানে একটা কালারের নতুন একটা কালার শেড আনার জন্য আর কিছু না এই যে দেখেন একটা কালারের শেড চলে আসলো সেম জিনিস আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে নিয়ে আমরা নিচে ডুপ্লিকেট করব তাহলে আমরা যেটা করতে পারি এগুলোকে একটা এগুলোকে একটা গ্রুপ বানিয়ে ফেলতে পারি গ্রুপ টু তাহলে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হলো কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম করব এখন যেহেতু আমরা এটাকে ফ্লিপ করবো তাহলে রাইট ক্লিক ফ্লিপ ভার্টিক্যাল উপরে নিচে ভার্টিক্যালি করলাম করে আমরা নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি এগুলোকে এই পাশে থাকুক একটু অপোজিট থাকুক তাহলে রাইট ক্লিক করে আবার ফ্লিপ দিব ফ্লিপ হরিজন্টাল এই যে চলে আসলো এন্টার আচ্ছা এখন যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমাদের এই কালারগুলোর যে গ্রেডিয়েন্টটা দিয়েছিলাম সেটার ডিগ্রিটা ঘুরে গেছে তো সেটা আমরা যেটা করতে পারি আমি এখানে যাব রেক্টেঙ্গুলার টুতে গিয়ে যে কালারটা আমি অ্যাপ্লাই করছিলাম জাস্ট রিভার্স করে দিচ্ছি রেক্টেঙ্গুলার টু কপি জাস্ট রিভার্স ঠিক আছে এতটুকুই ঠিক আছে তো আমরা চাইলে আরও কোনো চাইলে আপনারা এখান থেকে কোনো শেপ ইউজ করতে পারেন কাস্টম শেপ টুল থেকে এখানে আমাদের কিন্তু এটা দেয়াই আছে তাই না তো এইভাবে আপনারা একটা ফ্লেয়ার গ্লো ইউজ করে বক্স ইউজ করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেললাম তো সবার যদি আপনি চান যে এটার কালারটা আপনি একটু চেঞ্জ করতে এখন তো এই মুহূর্তে আপনি জাস্ট এটা করতে পারেন নতুন একটা কালার নিয়ে ব্লেন্ড করে ফেললে একটা নতুন কালার চলে আসবে তাহলে গ্রেডিয়েন্ট টুল নিলাম যে কালারটা আছে সেটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম করে এটার ব্লেন্ড মোডটা নর্মাল থেকে আমি দিলাম ডার্কেন তাহলে একটা অন্য কালার ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে তাহলে আজকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন বা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন আর নতুন কিছু বানাতে পারি কিনা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা আপনি পান ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন